নমস্কার বন্ধুরা আজকে হাজির হয়েছি খুব অল্প তেল মশলা দিয়ে গরমকালের জন্য একদম উপযোগী নিরামিষ একটা রান্নার রেসিপি নিয়ে এটা গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে তো চলুন বেশি আর কথা বলবো না ঝটপট কাজে লেগে পড়ি রেসিপিটা করার জন্যে এক কাপ মটর ডাল ভালো করে ধুয়ে নিয়ে তিন ঘন্টার জন্য জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ডালটা ভালো করে ভিজে গেছে ডালের জলটাকে ছেঁকে ফেলে দিয়ে পরিষ্কার জল দিয়ে ডালটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর এখানে মাঝারি সাইজের দুটো আলু একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি একটা মিক্সির জারে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পোস্ত পোস্ত কিন্তু গরমকালে খাওয়া খুবই ভালো কারণ পোস্ত খুব ঠান্ডা হয় সামান্য পরিমাণে নুন দিয়ে পোস্তটাকে প্রথমে শুকনো অবস্থায় গুঁড়ো করে নিচ্ছি মিক্সিটাকে একদম হাই স্পিডে দশ থেকে পনেরো সেকেন্ড মতন চালিয়ে পোস্তর একটা পাউডার করে নিয়েছি এবার দুটো কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে জল দিয়ে পোস্তটাকে একদম মিহি করে বেটে নিচ্ছি অনেক সময় দেখা যায় খুব অল্প পরিমাণে মশলা মিক্সিতে বাটতে গেলে মিহি করে বাটা যায় না একটু দর দরের মতন হয়ে থাকে তো এইরকমভাবে বাটলে কিন্তু খুব অল্প পরিমাণে মশলাও মিক্সিতে একদম মিহি করে বাটা হয়ে যায় এবার ওই একই মিক্সিং জারের মধ্যে ডালটাকে নিয়ে নিলাম দুটো কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি আদা টুকরো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল দিয়ে ডালটাকে একদম শুকনো শুকনো করে একদম মিহি করে বেটে নিচ্ছি চেষ্টা করবেন ডালটাকে একদম শুকনো করে বেটে নেওয়ার ডাল বেটে একটা বাটিতে নিয়ে নিয়েছি বা ডালের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর সামান্য পরিমাণে হলুদ নুন হলুদ দিয়ে ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ডালটাকে যত ভালো করে ফেটানো হবে বড়ার টেস্ট ততই ভালো হবে তো এখানে আমি ডাল খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার চলে যাব মূল রেসিপিতে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরষের তেল তেলটাকে কড়াইয়ের মধ্যে ভালো করে ছড়িয়ে নিয়ে খুব ভালো করে প্রথমে গরম করে নিতে হবে তেল খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের আঁচ মিডিয়ামে করে তারপরে এক এক করে বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি মিডিয়াম আছে একটু সময় নিয়ে বড়াগুলোকে ভাজতে হবে মিডিয়াম আছে বড়াগুলোকে ভাজলে ভেতর থেকে খুব ভালো করে ভাজা হবে আর খেতে কিন্তু ভালো লাগবে বড়াগুলো দুই পিঠ উল্টে পাল্টে সুন্দর লালচে মুচমুচে করে বড়াগুলোকে ভেজে নিতে হবে মোটামুটি সাত থেকে আট মিনিট সময় লাগবে বড়াগুলো ভাজা হতে তো এখানে আমি বড়াগুলোকে ভেজে নিয়েছি এবার তুলে রাখছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষের তেল তেল ভালো করে গরম করে নিয়ে সামান্য পরিমাণে কালো জিরে দিয়ে দিলাম ফোড়নের জন্যে ফোড়নটা একটু ফুটে উঠেছে এবার আলুটাকে ভেজে নিতে হবে তো আলুগুলোকে দিয়ে দিয়েছি হাফ চামচ নুন আর খুব সামান্য পরিমাণে হলুদ দিয়ে আলুটাকে আমি ভেজে নিচ্ছি আলুটাকে কিন্তু একটু সময় নিয়ে ভাজবো যেহেতু এই রান্নায় সেরকম কোনো মশলার ব্যবহার হচ্ছে না সেজন্য মিডিয়াম টু লো হিটে একটু সময় নিয়ে বেশ সুন্দর লালচে করে আলুটাকে ভেজে নিচ্ছি আলু ভালো করে ভেজে নিলে খেতে কিন্তু ভালো লাগবে তো মোটামুটি পাঁচ ছয় মিনিট সময় নিয়ে মিডিয়াম টু লো হিটে আলুটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণে জল জলের পরিমাণ একটু বেশি দিতে হবে এখানে আমি তিন কাপ মতন জল দিয়েছি আর এটা কিন্তু গরম জল না এমনি নর্মাল জল জলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম আছে এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করব দশ মিনিটের জন্য যাতে করে আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় দশ মিনিট মিডিয়াম টু লো হিটে রান্না করার পরে ঢাকনাটাকে খুলে নিয়েছি চেক করে দেখতে হবে আলু সেদ্ধ হয়েছে কি না হ্যাঁ দেখুন আলু কিন্তু মোটামুটি নাইনটি ফাইভ পারসেন্ট মতন সেদ্ধ হয়ে গেছে এবার এখানে বেটে রাখা পোস্ত আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম বাটি ধুয়ে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে জল বাটিতে অনেকটা পোস্ত লেগেছিলো তো সেটা ধুয়ে খানিকটা জল দিয়ে দিলাম এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে দিলাম বড়াটাকেও ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি পোস্ত দিয়ে কষালে কিন্তু পোস্তর টেস্টটা নষ্ট হয়ে যায় সেই জন্য প্রথমে জলের মধ্যে আলুটাকে সেদ্ধ করে নেবেন তারপরে পোস্তটা মেশাবেন তাহলে দেখবেন পোস্তর যে একটা সুন্দর ফ্লেভার থাকে সেটা বজায় থাকবে এবার দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে ওখানে চিনি আর নুন আমি টেস্ট করে দেখেছিলাম নুনটা আমার একটু কম লাগছিল তো সেজন্য আমি স্বাদ অনুযায়ী নুন এখানে দিয়ে দিলাম আপনারা অবশ্যই নুন ঝাল মিষ্টিটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এবার বড়াটাকে দিয়ে ঢাকা ছাড়াই মোটামুটি তিন চার মিনিট আমি মিডিয়াম আছে ফুটিয়ে নিয়েছি রান্নাটা কিন্তু একদম শেষের পর্যায়ে চলে এসেছে নামানোর আগে সামান্য পরিমাণে একটুখানে কাঁচা সরষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের মটর ডাল দিয়ে পোস্তর ঝোল এইরকমভাবে রান্না করে দেখবেন এটা খেতে দারুণ লাগে বিশেষ করে গরমকালে যখন বিশেষ কিছু খেতে ইচ্ছে করে না তখন এইরকমভাবে পোস্ত দিয়ে বরার ডালনা রান্না করলে খেতে এটা দুর্দান্ত লাগে তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন